7ই এপ্রিল 1995 ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৎকালীন অধ্যাপক ও চেয়ারম্যান মরহুম প্রফেসর ডক্টর এ বি এম মফিজুল ইসলাম পাটোয়ারি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠা করেন। বর্তমানে স্থায়ী ক্যাম্পাস সহ মোট 3টি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের 4টি অনুষদের অধীনে ব্যবসায় প্রশাসন, আইন, সিএসসি, ট্রিপলি, ইংলিশ, সোসিওলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, ইকোনমিক্স ও পলিটিক্যাল সায়েন্স বিভাগের একাডেমিক কার্যক্রম সুচারুরূপে পরিচালিত হচ্ছে। বছরে বিভিন্ন সময়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীগণ ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট, কম্পিউটার প্রোগ্রামিং কম্পিটিশন, ইনডোর গেমস, ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল ট্যুরের আয়োজন করছেন। এছাড়াও রয়েছে 20টিরও অধিক ক্লাব যেখানে ডিবেটিং ক্লাব ইতোমধ্যে বেশ কয়েকবার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বছরে কমপক্ষে দুবার জার্নাল অফ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রকাশিত হচ্ছে। আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল সহ মোট 7টি সেল, 3টি লাইব্রেরিতে প্রায় 50,000-এর অধিক বই এবং বিভিন্ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিদ্যমান। এ পর্যন্ত 6টি কনভোকেশনে 20,000-এর অধিক গ্র্যাজুয়েট সার্টিফিকেট গ্রহণ করেছেন এবং বর্তমানে 6,500-এর অধিক শিক্ষার্থী রয়েছে, এর মধ্যে 5% বিদেশি শিক্ষার্থী। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করা গ্র্যাজুয়েটরা দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনাম ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। আজ 7ই এপ্রিল 2020, আমাদের 25তম প্রতিষ্ঠা বার্ষিকী। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের আস্থাই আমাদের অনুপ্রেরণা।